গুড মর্নিং, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে 1 মার্চ, মহাশিবরাত্রি, তাই আমার আজকের ব্লগটা ঠিক ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়েই আমি শুরু করলাম। তো আজকে এখন আমি রেডি হয়ে গেছি স্নান টান করে অফিস যাব বলে। আজকে কিছু খেয়ে যাব না, অবভিয়াসলি বুঝতেই পারছো, আজকে উপোস করব। তো তাড়াতাড়ি চেষ্টা করব একটু অফিস থেকে আজকে বেরিয়ে আসার, এসে সন্ধেবেলায় পুজো করব, শিবের মাথায় জল ঢালবো, তারপরে যা হোক কিছু একটা খাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আজকে আমি শিবরাত্রি পালন করি। টুনি লাইটটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? এদিকে টুনি লাইটটা আবার খুলে গেল, ওটা একটু লাগিয়ে দিও। বাদিকেরটা দেখেছো? এই যে বাদিকের থেকে, এই জাস্ট স্নান করে এলাম, ঠাকুরের ব্যাকড্রপটা শুধু রেডি করে দিয়েছি। এইবার একটু চা খাবো, চা খেয়ে আস্তে আস্তে ঠাকুরের সিংহাসনটা সাজাবো ফুল টুল দিয়ে, আর ঠাকুরের পুজো করতে যা যা জিনিস লাগবে সেগুলো একসাথে গুছিয়ে নেব। সবে সন্ধে হয়েছে তো তাই এত তাড়াহুড়োর কিছু নেই, আর শিবরাত্রির পুজো তো একটু রাত করেই হয়, তাই আগে সব কিছু ঠিকভাবে সাজিয়ে নেব, তারপরে পুজোটা শুরু করব। ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার শিব ঠাকুর খুবই ছোট, তাই তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। শিব ঠাকুরের মাথায় একটা রূপোর বেলপাতা আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এইভাবে সাজিয়েছি, তো সামনেও কিছু কিছু যোগাড় যন্ত্র করে ফেলেছি। এবার দাঁড়াও ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দুধ রেখেছি ঘটিতে, ফুল বেলপাতা এগুলো একটু সাজিয়ে নিয়েছি, ফল মিষ্টি 5টা গোটা ফল মিষ্টি দই, এদিকে প্রদীপ ধূপ রেডি করেছি। এবার একটু পরেই পুজোয় বসবো। আজকে ঠাকুরের সিংহাসনটাও খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। শিব ঠাকুরকে তো ওইখানে নিয়ে গেছি, কিন্তু বাকি ঠাকুরদেরও এখানে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছে। হয়ে যাবে, দেখো পুজোর মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এইবার শুধু একটু ওই ধূপগুলো সাজিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেবো আর চন্দনটা একটু বেঁচে দেবো, তাহলে মোটামুটি পুজোর গোছানো হয়ে যাবে, তারপরেই পুজো শুরু করব। এখন কটা বাজে বলো তো? এখন এই 8টা মতো বাজে। তো চলো ধূপটা করে পুজোটা শুরু করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রদীপটা আর ধূপ কাঠিটা জ্বালিয়ে নিলাম। এখানে দেখো 5 রকম ফল, দুধ, দই, মিষ্টি সব রেখে নিয়েছি। এখানে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, বেলপাতা, ফুল, ঘি, সাদা চন্দন, লাল চন্দন, আর এই ঘটিতে দুধ আছে, এটা ঠাকুরের মাথায় ঢালি। এবার কি তুমি ঢালবে? তো তোমার কি আর কিছু লাগবে না? সব সব ঠিক আছে? আমার শিব ঠাকুর আজকে দুধে ফুলে বেলপাতায় চন্দনে একদম ঢেকে গেছে। এই সারাদিন উপোস করে থাকার পর না তুমি একটু কিছু খেলেই দেখবে তোমার মনে হবে শরীরটা যেন ছেড়ে দিয়েছে, মানে আমারও এখন অনেকটা সেরকমই মনে হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা দুজনেই উপোস ছিলাম, আমি আমার হাজব্যান্ড দুজনেই উপোস করেছিলাম। দুজনেই একটু তাড়াতাড়ি অফিস থেকে এসে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে পুজো করলাম, ভালোই হয়েছে আশা করি পুজোটা, মানে আমরা আমাদের মনের মতো করে যেরকমভাবে ভেবেছিলাম সেভাবেই পুজোটা করতে পেরেছি। তো আর এখন আর সেরকম বিশেষ কিছু করার নেই, আজকে কালকে জন্য মা রান্নাবান্না মায়াদি করে দিয়ে গেছে, আজকে রাত্রে এসেছিল আর কি সন্ধ্যাবেলা, তো সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি। আর আজকে রাত্রে তো বললাম সাবু মাখা খাবো, তো সাবুটা ভেজানো আছে, এবার একটু ফল টল কেটে সাবুটা মেখে নিলেই হয়ে যাবে। তাই এখন রিল্যাক্সি, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি না, চারিদিকে
শাক বাজার আওয়াজ আসছে। মানে শিবরাত্রিটা জানো তো জেনারেলি লোকে রাত্রের দিকেই করে, তো চারপাশের বাড়ি থেকে সবাই এখন আর কি পুজো করছে, অনেকে আবার মন্দিরে গিয়েও পুজো করে, অনেকে আবার তোমার মন্দিরে গিয়েও পুজো দেয়। কিন্তু আমি আবার মানে আমার মা আবার বলে যে সারা বছর আমরা যেই ঠাকুরের মাথায় জল ঢালি, যেই ঠাকুরকে পুজো করি, তাহলে আজকের এই বিশেষ দিনটাতে তাকেই কেন পুজো করব না। তো যার যেরকম ভালো লাগে আর কি, মন্দিরে গিয়েও পুজো দিতে ভালো লাগে, তবে আমি প্রতিবার শিবরাত্রি আমি আমার বাড়িতেই বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তো যাই হোক, আজকের দিনটা বেশ একটু অন্যরকমভাবে কাটল। পুজো হয়ে গেছে, আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার, আমি যেভাবে ঠাকুর সাজিয়েছি বা যেভাবে পুজো করেছি সবটুকুই তোমাদের সামনে তুলে ধরার। তো আশা করি তোমাদের ভালো লাগবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ঠাকুর সাজানো, আমার পুজো করা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, বা তোমরাই বা কীভাবে ঠাকুর সাজালে বা কেমনভাবে পুজো করলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আবার বলছি সঙ্গে থেকো, পাশে থেকো, প্লিজ আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। তো আজকে এই অবধি, আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে গেল কারণ আজকে শুধুমাত্র আমি পুজোটাকেই তোমাদের সামনে তুলে ধরলাম, অন্য কিছু দেখালাম না। আবার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো।